আবারও মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। সবশেষ 2021 কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। কোপা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে 1-0 গোলে পরাজিত করে দীর্ঘ 28 বছরের শিরোপার খরা কাটিয়ে কোপা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এদিকে এবার বিশ্বকাপ বাছাই পর্বের মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটিকে সামনে রেখে এরই মধ্যে চূড়ান্ত দল নির্বাচন করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে কোভিড পরিস্থিতির কারণে ইউরোপ থেকে না আসতে পারায় ব্রাজিল ও আর্জেন্টিনার বেশ কয়েকজন তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে দুই দলকে। কিন্তু ব্রাজিল ও আর্জেন্টিনার উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে খেলবেন মেসি ও নেইমার। আগামী 5ই সেপ্টেম্বর ভারতীয় সময় রাত 12:30 অর্থাৎ 6ই সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটিতে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচটি লাইভ দেখা যাবে বেইন স্পোর্ট টিভি চ্যানেলে। বেইন স্পোর্টসে ম্যাচটি দেখতে হলে অবশ্যই আপনাদের গুগলে সার্চ দিয়ে এইচডি স্ট্রিম নামে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে এখনও পর্যন্ত 6টি করে ম্যাচ খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। যে 6টি ম্যাচের মধ্যে 6টিতেই জিতেছে ব্রাজিল। 6 জয়ে 18 পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা 6 ম্যাচের মধ্যে 3 জয় ও 3 ড্র করে 12 পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে।